আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস টিভি বাংলার পক্ষ থেকে আমি মোহাম্মদ মজিবুর রহমান আপনাদেরকে জর্ডানের করোনা ভাইরাস সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার জন্য আসলাম তো আজকে জর্ডানে টোটাল করোনা ভাইরাসে কতজন আক্রান্ত হয়েছে এবং কতজনের মৃত্যু হয়েছে আজকের এই মৃত্যু নিয়ে জর্ডানের টোটাল মৃত্যু কতজন এবং আজকের যে আক্রান্তের সংখ্যা এই আক্রান্তের সংখ্যা নিয়ে টোটাল আক্রান্ত কতজন এই বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি চলুন আমরা কথা না বেরিয়ে আমরা এই মুহূর্তে দেখি যে জর্ডানে আজকে কতজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আজকে জর্ডানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে চার হাজার চারশো ঊনসত্তর জন চার হাজার চারশো ঊনসত্তর জন এবং আজকের মৃত্যুর সংখ্যা একাত্তর জন আজকে একাত্তর জনের মৃত্যু হয়েছে তো এই একাত্তর জনের মৃত্যু নিয়ে টোটাল করোনা ভাইরাসে জর্ডানের মৃত্যুর সংখ্যা হচ্ছে ষোলোশো আঠারো জন টোটাল মৃত্যুর সংখ্যা ষোলোশো আঠারো জন এবং চার হাজার চারশো ঊনসত্তর জন আজকের আক্রান্ত নিয়ে টোটাল আক্রান্তের সংখ্যা হচ্ছে এক লক্ষ সত্ত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন জন এক লক্ষ সত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন জন তো আজকে এই চার হাজার চারশো ঊনসত্তর জন হওয়াতে আজকে জর্ডান কুয়েতকে পিছনে ফেলাইলো কুয়েতের টোটাল আক্রান্তের সংখ্যা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ জন তো এই ছিল টোটাল বিষয়টি তো আমি এখন আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি জর্ডানে কোন জেলায় কতজন আক্রান্ত হয়েছে তো সেই জেলা শহরের ডিটেলস সংবাদটি আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি জর্ডানের কোন জেলায় কতজন এই বিষয়টি আমরা দেখার জন্য আমরা বরাবরের মতো আজকেও চলে যাচ্ছি রয়্যাল নিউজে জর্ডানের রয়া নিউজের মধ্যে আমরা ক্লিক করলাম রয়া নিউজে ক্লিক করার পর এইখানে রয়া হোম পেজ এইখানে জর্ডানে ক্লিক করলাম তো জর্ডানে ক্লিক করার পর এখানে জর্ডানের টোটাল কোন কতজন এইটা দেখার জন্য এই মুহুর্তে আমরা রয়্যাল নিউজের পেজে আসি তো আমরা এখান থেকে দেখতেছি আমমানে আজকে দুই হাজার চৌরাশি জন আম্মানে দুই হাজার চৌরাশি জন জেরাস চারশো চুরানব্বই জন জারকা একশো বেয়াল্লিশ জন বালকা একশো জন আজলুন উনষাট জন আকাবা এখনো আকাবাভেন মানে আকাবায় হচ্ছে ইয়ে সাতজন ইরবিদ এবং রামতায় এক হাজার একশো নয় জন ইরবিদ এবং রামতায় বিগত দিনগুলিতে আমরা দেখতেছি আজকে সবচেয়ে বেশি তো এক হাজার একশো নয় জন এর মধ্যে রামতায় হচ্ছে তিনশো জন আর বাকি এগারোশো নয় জনের তেনে বাকিগুলি সবই হচ্ছে ইরবিতে তো আমরা বিগত দিনের তুলনায় আজকে ইরবিতে প্রচুর বেশি মানে দেখতে পাইতেছি করোনা ভাইরাসের আশঙ্কা যাই হোক পরবর্তীতে আছে দুইশো জন মাফরাক একশো একুশ জন কারাক চৌরাশি জন মাদাবা বেয়াল্লিশ জন তাফিলা তো বন্ধুরা এই ছিল জর্ডানের বিভিন্ন জেলা শহরের সংবাদ তো আপনারা যে যেখানে থাকুন সকলে ভালো থাকেন সবাই যার যার নিরাপত্তার বিষয়টি একটু ভালো করে টেক কেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ